ওয়েলকাম মাই ফ্রেন্ড, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি, কিন্তু তোমরা ভাবছো কোথায় যাচ্ছি। আমরা সাঁইথিয়া থেকে ট্রেনে উঠে গেছি সবাই মিলে। আমরা এখন রামপুরহাট পরিক্রমাতে চললাম একটা প্রতিমা দর্শন করতে। দেখো রামপুরহাট জংশনে নেমে পড়েছি, এরপরেই ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে ওখান থেকে টোটো পাওয়া যায়। সেই রেট দামাদামি তোমাদের দাদা করছে, কিন্তু এতই পয়সা বললো যে আমরা ওখান থেকে গেলাম না, কারণ কাছাকাছি পুজোগুলো। তো বললাম চলো যতটা পারি পায়ে হেঁটে দেখি, তারপর আমরা টোটো করে নেব। মাম্মাম তো ছোটো, ওর জন্যই টোটোটা দেখাচ্ছিলো। তো ও বলছে মা আমি হাঁটবো, তো চলো আমরা। দেখো ঢুকে পড়েছে এখন রামপুরহাটের বিশেষ পুজোগুলো আমার ঠিক নাম জানা নেই, মানে যাই ঘুরি একসাথে, টোটাল জায়গাগুলোর অত আমার নাম মনে নেই, কিন্তু তোমাদেরকে দর্শন করাচ্ছি, চলো তোমরা উপভোগ করতে থাকো। এই জায়গাটার নাম আমার ভালো করে মনে আছে, কারণ এটা হাটতলা। আর বিশেষ করে এই হাটতলার দু সাইডে দোকান থাকার জন্য এত অতিরিক্ত জাম হয় জায়গাটা, ওই জন্য আমার খুব ভালো করে এই জায়গাটার নাম মনে আছে। আবারও ওই প্যান্ডেল থেকে বেরিয়ে নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। দেখো এখানে আমাদের যে সহজপাঠের বইটা আছে, সেই সহজপাঠের বইটা থেকে এরা থিমটা বানিয়েছে পুরোটা। এই প্যান্ডেলের ভেতরে ঢুকে নিজের ছোটবেলাকার স্মৃতিগুলো সব যেন সামনে ভেসে উঠছিল। এখানে বাবার মেয়ের ফটোশ্যুট চলছে।
Thank you.